हेलो एवरीवन, अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल रूपास कुकिंग बीडी। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। आज के आमी तैरी करब वेजिटेबल क्रीम पास्ता। उप्स, आमी ना, आमरा। आज के वेजिटेबल क्रीम पास्ता तैरी करे देखाबेन एकजन स्पेशल गेस्ट, उनी होच्छेन शेफ कामरुज्जामान रिफात। तो चलुन उइदाउट एनी फार्दार डिले रेसिपिते चले जाओ जाक। वेजिटेबल क्रीम पास्ता तैरि कर प्रथमे डेढ़ लिटार पानी 250 ग्राम पास्ता बॉयल कर नेब। और हाँ, पास्ता किन्तु जस्ट 15 मिनटर जो बॉयल करब। 15 मिनट बेशी होले किन्तु पास्ता नरम हो जाए और खेते भालो लागबे ना। एई तो पास्ता बॉयल हो गेलो, एखन एटार पानी झरिए नेब। पास्तार पानी ओइदिके झराते थाक, एखन आमरा सब्जीगुलो केटे नेब। वेजिटेबल पास्तार जोन्नो आम्रा निये छे एक्टा शसा, एक्टा टमेटो, एक्टा गाजर, दुई पिस मशरूम, एक्टा कैप्सिकामे चार भागेर एक भाग, আপনারা কিন্তু শেফের শপিং স্টাইলটা দেখতে পাচ্ছেন। আমি যখন শপ করছিলাম আর আমি যখন ভিডিওটা শুট করছিলাম, फ्रोजेन
ক্যাপসিকামটা যদি আমি আদার্স ভেজিটেবলের সাথে সতে করতে যাই তাহলে কিন্তু ক্যাপসিকামটা একদম গলে যাবে। ভেজিটেবলসগুলো মোটামুটি কুক হয়ে গেলে দিয়ে দিব আমার বয়েলড পাস্তাগুলো। এখন দিয়ে দেবো 2 কাপ গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কটা ইউজ করতে পারেন। আর দিয়ে দেব 1/2 টিস্পুন সল্ট। আপনারা সল্টের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দেব 1 টিস্পুন সুগার। সুগারটা ইউজ করা হয় টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। আর এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ অনেকে মনে করেন যে টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন 1 কাপে 1/8 ভাগ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্স করে দিব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ক্রিম ইউজ করতে পারেন। ½ চা চামচ অরিগানো দিয়ে দেব আর সামান্য পরিমাণ হোয়াইট পেপার দিয়ে দেব। আর এই পাস্তাটা কিন্তু একটু গ্রেভি টাইপসের হবে, একদম ড্রাই বা একদম স্যুপ টাইপসের হবে না। নাও ইটস টাইম ফর মাই ফেভারিট পার্ট, আমরা এখন চিজ দিব। আমরা এখানে মোজারেলা চিজ ইউজ করছি, কারণ পাস্তার জন্য কিন্তু মোজারেলা চিজটাই বেস্ট। চিজের কোনো কোয়ান্টিটি নেই, যত ইচ্ছা দেবেন। সেই তো আমাদের পাস্তাটা রেডি। আশা করি আমাদের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর চলে যাওয়ার আগে শেফকে একটা স্পেশাল থ্যাংকস দিতে চাই, উনি এত বিজি থাকার পরও আমাদেরকে টাইম দিয়েছেন এটার জন্য। সো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।